আপনাদের চাক যে আমি দীর্ঘ 25-30 বছর শিক্ষকতা করার পাছত বিনা বেতনে শিক্ষকতা করার পাছত 5 ফেব্রুয়ারি 2021 তারিখে অসম সরকারে তথা বর্তমানের মুখ্যমন্ত্রী তদানীন্তন শিক্ষামন্ত্রী আমাক টিউটর হিসেবে নিযুক্তি দিলে আর এই নিযুক্তিটক আজ আমি প্রতারণামূলক নিযুক্তি হিসেবে আমি দিব হিসেবে পালন করব উলাইছু। সরকারে আমাক প্রতারণা প্রবঞ্চনা করিলে আজি সাক 25-30 বছর ধরে শিক্ষকতা করার পাছত আমাক টিউটর সজায় আমাক 10,800 টাকা আর 11,700 টাকা একেবারে নিম্নতম মজুরি, যেটু মজুরি ভারতের কতো নাই, এনে ধরনের মজুরিরে আমাক সমকামর সমমর্যাদা নিদিয়াক শিক্ষকর দরে 9টার পর 3টালৈকে আমাক খটাই আমাক ন্যূনতম মজুরিরে জীবন নির্বাহ করবলে আমাক বাধ্য করাইছে। গতিকে সরকারে যেবিলাক নীতি আমার উপর আরোপ করেছে আমাক এটা এইটু বয়সত ট্যাগ দিবলগার কথা কয়, আমাক প্রশিক্ষণের কথা কয়, আমাক আমার এতিয়া বর্তমান যখন শিক্ষক আছে 25-30 বছর অভিজ্ঞতা থাকা শিক্ষক তথা প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রাপ্ত শিক্ষক আছে, তথাপিও আমাক শিক্ষকের মর্যাদা দিয়া নাই। সরকারে এ ধরনের বহিম্যমূলক নীতি চলায় আমাক আমাক একেবারে নিষ্ঠুরভাবে আমাক মারিব বিচারিছে। আজি প্রতি বছরে আমার পরা শিক্ষক অবসর গ্রহণ করেছে, শিক্ষক মৃত্যুবরণ করেছে, এনেকে যদি চলি থাকে আগন্তুক 4-5 বছর আমার পরা 60% শিক্ষক নাইকিয়া হয়ে যাব। আজি আজির দিন যদি আপনি চাই এজন দিন হাজিরা করা মানুহেও দৈনিক মজুরি 500 টাকা করে পায়, হয় আজি তাক একেবারে আমাক এনেদরে নিষ্ঠুরভাবে নির্মমভাবে শোষণমূলক প্রতারণামূলক করেছে, প্রতারণা করেছে। আজি তাক আমাক মাত্র 360 টাকা মজুরি দিয়ে আমাক খটাইছে। এজন শিক্ষককে 360 টাকা মজুরি খাটিব পারে নাকি? আজি 10,800 টাকাত এখন পরিয়াল চলিব পারে নাকি? ভারতবর্ষর কতো এলাকা নদীর নাই, পৃথিবীতে কতো এলাকা নদীর নাই যে সরকারি কর্মচারীয়ে এলাকা ন্যূনতম মজুরির জীবন নির্বাহ করিব লগা হয়েছে। আজি চাওক আমার পরিয়ালের লড়া ছোৱালীক আমি এসাজ ভালকে খুৱাবলৈ আমি সুবিধা দিব নোৱাৰো, ভালকে এটা শিক্ষা দিয়ার ব্যবস্থা করে দিব নোৱাৰো। আজি সরকারে আমাক এনে ধরনের বিপদত পেলাইছে, সেই কারণে আমাক এই নিযুক্তিটুক আমি প্রতারণা দিব হিসাবে আজির দিনটুত আপনাদের প্রতিবাদত বহিছে। ইয়ার পরবর্তী কার্যসূচী কি হবে বা আহ্বান কি হবে? অসম সরকারক আপনাদের জড়িয়তে কেবাবারও আমাক আন্দোলনের কার্যসূচী গণতান্ত্রিক আন্দোলন করে করে সরকারক দৃষ্টিগোচর করা হয়। এইবারে প্রতারণা দিবসের জড়িয়তে সরকারে যদি আমাক এই ব্যবস্থাবিলাক নকরে, আমাক অতি সোনকালে শিক্ষকর মর্যাদা নিদিয়ে, তেতিয়াহলে আগন্তুক দিনত আমি জঙ্গি ইয়াতকৈ ভয়ানক রাস্তা পথ অবরোধ করার তথা জঙ্গি আন্দোলন করার বাধ্য হম বলে আমি সরকারক সকিয়াই দিছো, আশা রাখিছো সরকারে অহা বাজেটর পূর্বেই আমাক সেউজ সংকেত দিব আর আমার টিউটরের পর শিক্ষকর মর্যাদা দিব, আমাক যাতে আরো লাঞ্ছিত বঞ্চিত নকরে। অকল আমাকেই নহয়, আজি চাও কিশোর অধিকার বলে সরকারে স্লোগান দিয়ে, আজি আমি পাঠদান করা ছাত্র ছাত্রী সকলের গুণোৎসব নেবাতে আপনাদের চাক যে আমি দীর্ঘ 25-30 বছর শিক্ষকতা করার পাছত বিনা বেতনে শিক্ষকতা করার পাছত 5 ফেব্রুয়ারি 2021 তারিখে অসম সরকারে তথা বর্তমানের মুখ্যমন্ত্রী তদানীন্তন শিক্ষামন্ত্রী আমাক টিউটর হিসেবে নিযুক্তি দিলে আর এই নিযুক্তিটক আজ আমি প্রতারণামূলক নিযুক্তি হিসেবে আমি দিব হিসেবে পালন করব উলাইছু। সরকারে আমাক প্রতারণা প্রবঞ্চনা করিলে আজি চাক 25-30 বছর ধরে শিক্ষকতা করার পাছত আমাক টিউটর সজায় আমাক 10,800 টাকা আর 11,700 টাকা একেবারে নিম্নতম মজুরি, যেটু মজুরি ভারতের কতো নাই, এনে ধরনের মজুরিরে আমাক সমকামর সমমর্যাদা নিদিয়াক শিক্ষকর দরে 9টার পর 3টালৈকে আমাক খটাই আমাক ন্যূনতম মজুরিরে জীবন নির্বাহ করবলে আমাক বাধ্য করাইছে। গতিকে সরকারে যেবিলাক নীতি আমার উপর আরোপ করেছে আমাক এটা এইটু বয়সত ট্যাগ দিবলগার কথা কয়, আমাক প্রশিক্ষণের কথা কয়, আমাক আমার এতিয়া বর্তমান যখন শিক্ষক আছে 25-30 বছর অভিজ্ঞতা থাকা শিক্ষক তথা প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রাপ্ত শিক্ষক আছে, তথাপিও আমাক শিক্ষকর মর্যাদা দিয়া নাই। সরকারে এ ধরনের বহিম্যমূলক নীতি চলায় আমাক আমাক একেবারে নিষ্ঠুরভাবে আমাক মারিব বিচারিছে। আজি প্রতি বছরে আমার পরা শিক্ষক অবসর গ্রহণ করেছে, শিক্ষক মৃত্যুবরণ করেছে, এনেকে যদি চলি থাকে
আগন্তুক 4-5 বছৰত আমাৰ পৰা 60% শিক্ষক নাইকিয়া হৈ যাব আজি দিনটো যদি আপুনি চাই এজন দিন হাজিৰা কৰা মানুহেও দৈনিক মজুৰি তেওঁ 500 টকা কৈ পায় হয় আজি তাক একেবাৰে আমাক এনেদৰে নিষ্ঠুৰভাৱে নিৰ্মমভাৱে শোষণমূলক প্ৰতাৰণামূলক কৰিছে প্ৰতাৰণা কৰিছে আজি তাক আমাক মাত্ৰ 360 টকা মজুৰি দি আমাক খটাইছে এজন শিক্ষককে 360 টকা মজুৰিত খাটিব পাৰে নেকি আজি 10,008 টকাত এখন পৰিয়াল চলিব পাৰে নেকি ভাৰতবৰ্ষৰ কতো এলেকুৱা নদী নাই পৃথিৱীতো কতো এলেকুৱা নদী নাই যে সরকারী কর্মচারীয়ে এলেকুৱা ন্যূনতম মজুরির জীবন নির্বাহ করব হয়েছে আজি চাওক আমার পরিয়ালের লয় ছোৱালীক আমি এখাজ ভালকে খুয়াবলৈ আমি সুবিধা দিব নোৱাৰো ভালকে এটা শিক্ষা দিয়ার ব্যবস্থা করে দিব নোৱাৰো আজি সরকারে আমাক এনে ধরনের বিপদত পেলাইছে সেই কারণে আমাক এই নিযুক্তিটো আমি প্রতারণা দিব হিসাবে আজির দিনটো আপনাদের প্রতিবাদত বহিছে ইয়ার পরবর্তী কার্যসূচী কি হবে বা আহ্বান কি হবে অসম সরকারক আপোনালোকৰ জৰিয়তে কেবাবাৰো আমাক আন্দোলনের কার্যসূচী গণতান্ত্রিক আন্দোলন করে করে সরকারক দৃষ্টিগোচর করা হয় এইবারে প্রতারণা দিবসের জৰিয়তে সরকারে যদি আমাক এই ব্যবস্থাবিলাক নকরে আমাক অতি সোনকালে শিক্ষকর মর্যাদা নিদিয়ে তেতিয়াহলে আগন্তুক দিনত আমি জঙ্গি ইয়াতকৈ ভয়ানক রাস্তা পথ অবরোধ করার তথা জঙ্গি আন্দোলন করার বাধ্য হম বলে আমি সরকারক সকিয়ে রাখিছু আহ্বান রাখিছু সরকারে অহা বাজেটর পূর্বেই অহা বাজেটে পূর্বে আমাক সেউ সংকেত দিব আর আমার টিউটরের পর শিক্ষকর মর্যাদা দিব আমাক যাতে আরো লাঞ্ছিত বঞ্চিত নকরে অকল আমাকেই নহয় আজি চাও কিশোর অধিকার বলে সরকারে স্লোগান দিয়ে আজি আমি পাঠদান করা ছাত্র ছাত্রী সকল গুণোৎসব নাপাতে ইয়াতকৈ আর